ওয়ান উইল দি গেট দেয়ার তারা কখন সেখানে পৌঁছবে বা আসবে আই ডোন্ট নো ইয়্যাট আমি এখনো জানি না আই হ্যাভ দ্যাট খামিং অ্যাট এইট ও ক্লক নেক্সট নাইট আমি শুনেছিলাম যে তারা আগামীকাল রাতে রাত আটটায় সেখানে আসবে আগামীকাল রাত আটটায় সেখানে তারা আসবে হ্যাও আর তারা সেখানে কিভাবে আসবে দে আর খামিং বাই এয়ার তারা সেখানে বিমানে আসবে পরের রাতে এয়ারপোর্টে ইজ দি সিঙ্গাপুর এয়ারলাইন এটা কি সিঙ্গাপুর এয়ারলাইন ক্যান ইউ টেল মি ওয়েন দ্য ফ্লাইট ফোরটি থ্রি উইল অ্যারাইভ আপনি কি আমাকে বলতে পারেন তেতাল্লিশ নম্বর ফ্লাইটটি কখন পৌঁছবে আই এক্সপেক্ট দেয়ার ফ্লাইট টু বি টোয়েন্টি মিনিটস লেট আমি আশা করি তাদের ফ্লাইটটি বিশ মিনিটের মধ্যেই চলে আসবে ওয়েল হাউ আজ এ ট্রিপ হ্যাঁ তোমাদের ভ্রমণ কেমন হলো উই এনজয়েড ইট ভ্যারি মাচ আমরা এটি খুব উপভোগ করেছি পরবর্তী টপিক গেটিং টু দ্য হোটেল ক্যান ইউ হেল্প মি টু ফাইন্ড অ্যা গুড হোটেল আপনি কি আমাকে একটি ভালো হোটেল খোঁজার ব্যাপারে সাহায্য করতে পারেন হোটেল রহমত ইজ আ গুড ওয়ান হোটেল রহমত একটি ভালো হোটেল হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার এখান থেকে সেটা কত দূরে ইটস কোয়াইট ক্লোজ অ্যাবাউট ব্লক ডি এটা ব্লক ডি এর খুব কাছাকাছি ওয়াই আর ইউ স্টেইং আপনি কোথায় থাকতেছেন আই এম স্টেইং অ্যাট অ্যান এক্সেলেন্ট হোটেল বাট ইট ইজ ভ্যারি এক্সপেন্সিভ আমি একটা চমৎকার হোটেলে থাকতেছি তবে এটা খুব ব্যয়বহুল হোয়াটস দ্য নেম অব দ্য হোটেল হোটেলটির নাম কি হোটেল সিন্দাপদ হোটেলটির নাম হোটেল সিন্দাপদ হাউ লং উইল ইউ বি ইন কুমিল্লা আপনি কুমিল্লায় কয়দিন থাকবেন আই বি হিয়ার অ্যাবাউট টু উইক্স আমি এখানে দু সপ্তাহের মতো থাকব ওয়াই আই গোয়িং টু স্টে আপনি কোথায় থাকবেন আই এম গোয়িং টু স্টে অ্যাট আ সিম্পল হোটেল আমি একটা সাদা মাটা হোটেলে থাকবো প্রিয় পাঠক এখানে কয়েকটি কনভারসেশনে একটি স্ট্রাকচার আছে অর্থাৎ গোয়িং টু যেমন সেখানে শেষ সেন্টেন্সটিও আই এম গোয়িং টু স্টে অ্যাট আ সিম্পল হোটেল আমি একটি সাদামাটা হোটেলে থাকবো বলছে আমি থাকতে যাচ্ছি না তো এই বিষয়টি যদি আপনার বুঝে না আসে তাহলে টেন্সের ক্লাস কমপ্লিট করতে হবে অর্থাৎ বুক থ্রিতে টেন্সের ক্লাস কমপ্লিট করলেই আপনি তখন বুঝতে পারবেন গোয়িং টু এর পার্থক্য অর্থাৎ গোয়িং টুর থেকে কিভাবে যাবো বা করবো অর্থ আসছে ফিউচার অর্থ আসছে সেটা ইনশাল্লাহ টেন্সের ক্লাস করলে বুঝতে পারবেন যাই হোক আমাদের পরবর্তী টপিক গেটিং লস্ট অর্থাৎ হারিয়ে যাওয়া এক্সকিউজ মি আই এম লস্ট এই যে শুনছেন আমি পথ খুঁজে পাচ্ছি না অর্থাৎ আমি হারিয়ে গেছি ওয়ার ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন আই লিভ অ্যাট দ্য হোটেল প্রিন্স আমি হোটেল প্রিন্সে থাকি দ্য হোটেল ফ্রেন্ডস ইজ টু ব্লকস স্নাক্স দ্যাট ওয়ে হোটেল প্রিন্স ওই দিকে দুই ব্লক পরে ক্যান ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন ওয়াটস ইউর প্রবলেম আপনার সমস্যা কি ওয়াইজ দ্য হোটেল ফ্রেন্ডস হোটেল প্রিন্সটা কোথায় ইটস রাইট হেয়ার টু দ্য লেফট এটা এখানেই বাম দিকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগত সম্মানিত পাঠক আমরা মিনি কনভারসেশন সেশনটি শেষ করলাম এরপর সামনে আরও কিছু কনভারসেশন আছে আরও দুটি ধাপে তো পরবর্তী ধাপে যাওয়ার আগে সবচাইতে ভালো হবে আপনি যদি এই মিনি কনভারসেশনগুলো শুরু থেকে এই পর্যন্ত একবার রিভাইজ করে ফেলেন অর্থাৎ আরেকবার আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলেন তাহলে ভালো হয় এবং পরবর্তী টপিকে আপনি আরও অনেক বেশি সহজ পাবেন এবং আরও বেশি আনন্দ পাবেন